আসসালামু আলাইকুম, সিবিন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে গমন করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তার সাথে ঢাকা ছেড়েছেন মা শিরিন আক্তারও। রোববার 21 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টায় ঢাকা ত্যাগ করেন সাকিব। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। দেশ ছাড়ার আগে সাকিব বলেন, অবশ্যই আমি দলকে মিস করব, খেলতে পারলে ভালো লাগত, এখন আসলে করার কিছু নেই, দেখা যাক কি হয়। দলের জন্য শুভকামনা রইল। যদিও সাকিব কবে নাগাদ দেশে ফিরবেন এ নিয়ে মুখ খুলেননি তিনি। সাকিবের স্ত্রী শিশির আবারও সন্তান সম্ভবা। সন্তানের আগমনের ক্ষণে পরিবারের পাশে থাকতে চাইবেন যে কোনো বাবা। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব বিসিবির কাছে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির জন্য আবেদন করেছিলেন। সাকিবের সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুই কন্যা সন্তান সহ সাকিবের স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন সাকিব। খেলতে পারেননি ঢাকা টেস্টেও, সেই চোট এখনও সেরে ওঠেনি। তাই যুক্তরাষ্ট্রে না গেলেও নিউজিল্যান্ড সফর হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল তার, এমন কথাই জানিয়েছেন সাকিব নিজেই।